ফুলশয্যার রাত্রে স্বামীর কাছে স্ত্রী এক গ্লাস দুধ নিয়ে যায়। কেন জানেন? যাতে করে ওই দুধ খেয়ে স্বামীর শক্তি বাড়ে এবং সেই দিনটা স্মরণীয় করে রাখে স্ত্রীর কাছে। তো আজকে আমি এমন একটি বশীকরণ সম্বন্ধে আপনাদেরকে বলবো, যেই বশীকরণটি করতে পারবেন দুধ দিয়ে। অর্থাৎ সেই দুধ আপনাকে কাউকে খাওয়াতে হবে না, নিজেই খাবেন। এমন একটি ক্রিয়া রয়েছে, এমন একটি প্রয়োগ পদ্ধতি রয়েছে, সেই দুধ দিয়েই আপনি করতে পারবেন এই বশীকরণটি, নিজের বাড়িতেই আপনি করতে পারবেন। তো এই বশীকরণটি কেন করবেন? যদি আপনি আপনার সেই ভালোবাসার মানুষকে যদি কাছে পেতে চান, অর্থাৎ সে হতে পারে আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, বা হতে পারে আপনার স্বামী বা স্ত্রী, হাজব্যান্ড, ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, তাকে যদি আপনি নিজের কাছে পেতে চান, নিজের মতন করে নিজের কাছে যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে এই বশীকরণটি করতে হবে। এই বশীকরণ করলেই আপনি সেই ভালোবাসার মানুষকে বা সেই মনের মানুষকে, সেই প্রিয়তমাকে নিজের কাছে পেয়ে যাবেন। অর্থাৎ সে আপনার কাছে দৌড়ে চলে আসবে 3 ঘন্টার মধ্যেই, আপনি শুধু করে দেখুন। এতটাই তীব্র এই বশীকরণ আমি অনেক আমার ভক্তবৃন্দদের দিয়েছি। আমার ভক্তরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা, যারা আমার মন্দিরে আসতে পারে না বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে না, আমি তাদেরকে উপায় বলে দিই, তারা নিজেরাই করে নেয়। তো এই বশীকরণের প্রয়োগটি আমি অনেককেই দিয়েছি, তারা কিন্তু করে উপকৃত হয়েছে। অর্থাৎ তারা রেজাল্ট পেয়ে গিয়েছে, কেননা তারা সঠিকভাবে করেছে, আমার কথা মতো করেছে। তো আপনিও ভালোভাবে শিখে নিয়ে এই প্রয়োগটি করে ফেলুন, তাহলেই দেখবেন আপনিও সফলতা হবেন। এই বশীকরণ করতে হবে, আমি তো বলেই দিলাম, দুধ দিয়ে। এবার এই বশীকরণটির জন্য প্রয়োজন 1 কাঁচের গ্লাস দুধ বা 1 কাপ দুধ, আপনি যেটা খুশি নিতে পারেন। 1 কাপ দুধ হলেও হবে বা 1 কাঁচের গ্লাস দুধ হলেও হবে, সেটা টাটকা দুধ হতে হবে। যদি গাই গরুর দুধ আপনি টাটকা পান, সেখান থেকে নিতে পারেন, বা গয়লা যায়, যারা দুধ দেয় গোয়ালা, তাদের কাছ থেকেও আপনি কিনতে পারেন দুধ। অথবা আপনি যে কোনো প্যাকেটজাত তরল দুধ পাওয়া যায়, ডেয়ারির দুধ, সেটাও নিতে পারেন। সবথেকে ভালো হয় যদি গাই গরুর টাটকা দোয়া দুধ যদি আপনি জোগাড় করতে পারেন, 1 কাপ বা 1 কাঁচের গ্লাস, তাহলে আপনি সেটা দিয়ে করলে খুবই ভালো হয়। তো সেরকম একটি দুধ আপনাকে জোগাড় করে নিতে হবে, এবং জোগাড় করতে হবে 1 দানা মিছরি। মিছরি আপনি জানেন, যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবেন মিছরি। তো ছোট ছোট 1টা দানা প্রয়োজন। এত সহজ সরল বশীকরণ আপনি আজকে শিখতে পারছেন আমার কাছ থেকে বা আমার এই চ্যানেল থেকে, তাই আপনারা সুন্দরভাবে কিন্তু শিখে নেবেন, ভালোভাবে শুনবেন প্রতিটা কথা। তো আপনাকে জোগাড় করতে বলেছিলাম 1 কাপ একদম তরল গরুর দুধ এবং 1 দানা মিছরি, ঠিক আছে? এবারে এই প্রয়োগটি কবে করতে হবে? এই প্রয়োগটি করতে হবে কোনো শনিবার বা মঙ্গলবার দিন, যে কোনো একটা দিন বেছে নেবেন, হয় শনিবার না হলে মঙ্গলবার। এবং শনিবার দিনকে রাত্রেবেলা এই কাজটি করতে হবে, এবং তারপরের দিন সকালবেলাও একটি কাজ আছে। অর্থাৎ শনিবার দিন রাত্রেবেলাও একটি কাজ আছে, আবার পরের দিন সকালবেলা মানে রবিবার দিন সকালবেলাও একটি কাজ আছে। তো কী করবেন? আর যদি মঙ্গলবারে কাজ করতে চান, তাহলে মঙ্গলবার রাতের বেলা একটি কাজ আছে, এবং তারপরে বুধবারে সকালবেলা একটি কাজ আছে। তো আমি তো বলেই দিলাম, হয় শনিবার না হলে মঙ্গলবার। তো শনিবার রাতে যদি করেন, তাহলে রাতেও কাজ আছে, পরের দিন রবিবারেও সকালে একটি কাজ আছে। আর যদি মঙ্গলবার রাতে করেন, তাহলে মঙ্গলবার রাতে একটি কাজ আছে, পরের দিন সকালবেলা মানে বুধবার সকালে একটি কাজ আছে। তো এই হচ্ছে ব্যাপার, একটা দিনেরই কাজ, ঠিক আছে? আপনি হয় শনিবার ধরতে পারেন, না হলে মঙ্গলবার ধরতে পারেন, ঠিক আছে? তো এবারে কী করতে হবে? খাওয়া দাওয়া শেষ করে, রাতের সমস্ত কাজ শেষ করে যখন আপনি নিজের বেডরুমে ঘুমাতে যাবেন, তখন আপনাকে এই কাজটি করতে হবে। এবার কী করতে হবে? আপনাকে বিছানাতে বসতে পারেন বা নিজের মেঝেতেও বসতে পারেন বেডরুমে। মনে রাখবেন, যেই ঘরে করছেন সেখানে আপনি ছাড়া কেউ যেন না থাকে, কেননা মনোযোগ সহকারে করতে হবে। তো আপনি নিয়েছেন
এক কাপ বা এক কাঁচের গ্লাস গরুর দুধ এবং কয়েক দানা মিছরি। প্রথমে কী করতে হবে, ওই এক কাপ দুধ বা এক কাঁচের গ্লাস দুধে কয়েক দানা মিছরি দিয়ে দেবেন, ঠিক আছে? ছোটো ছোটো টুকরো মিছরি ওই দুধের মধ্যে দিয়ে দেবেন। এইবার ওই কাপটি বা ওই গ্লাসটি যেটা আপনি নিয়েছেন, অর্থাৎ এক কাপ দুধও আপনি নিতে পারেন বা এক কাঁচের গ্লাস দুধও নিতে পারেন, তার মধ্যে কয়েক দানা মিছরি দিয়েছেন, এবারে ওই পাত্রটা আপনি হাতে ধরবেন। আপনি ছেলে হন কি মেয়ে হন, আপনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, এই কাজটি করতে পারবেন, পুরুষ মহিলা সবাই করতে পারবে। তো আপনি কি করবেন, ওই পাত্রটি আপনি হাতে ধরবেন ডান হাতে, ঠিক আছে? আপনার ডান হাতে আপনি ভালো করে ধরবেন, কাঁচের গ্লাস নিলে কাঁচের গ্লাস বা কাপ নিলে কাপ, তার মধ্যে দুধ রয়েছে, পরিমাণ মতো দুধ আছে এবং তার মধ্যে কয়েক দানা মিশ্রি আছে। তো ওই পাত্রটি আপনি ডান হাতে ধরে নিয়ে চোখ বন্ধ করে আপনাকে আমি যে মন্ত্রটি দেখিয়ে দেবো, মন্ত্রটি তিনবার বলতে হবে, তিনবার আপনাকে বলতে হবে মন্ত্রটি। এই যে আপনাদের স্ক্রিনে যাচ্ছে দেখুন, এই মন্ত্রটি আপনাকে তিনবার বলতে হবে। তার জন্য অবশ্যই মন্ত্রটি মুখস্থ করে নেবেন, ঠিক আছে? তো মন্ত্রটি তিনবার বলতে হবে, তিনবার বলা হয়ে গেলে এবারে ওই কাঁচের গ্লাসটি বা ওই কাপটি যেটা আপনি নিয়েছেন, ওটা আপনি নিজের যে মাথা গোড়া আছে, অর্থাৎ যেদিকে আপনি মাথা করে ঘুমান আপনার বিছানার সাইডে, আপনি রেখে দেবেন এবং কিছু একটা ঢাক না দিয়ে রেখে দেবেন, ঠিক আছে? যেন না নোংরা পড়ে যায়, কিছু একটা ঢাক না দিয়ে ভালো করে রেখে দেবেন। তো এক কাঁচের গ্লাস দুধ এইভাবে মন্ত্রপুত করে ঢাক না দিয়ে রেখে দেবেন আপনার মাথা গোড়াতেই, মাথার সাইডে, ঠিক আছে? দিয়ে আপনি ওই রাতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়বেন। এইবার ঠিক পরের দিন সকালবেলা, আপনি যেই টাইমে ঘুম থেকে উঠেন সেই টাইমে ঘুম থেকে উঠবেন। তবে এই সমস্ত তন্ত্রমন্ত্রর কাজ সকাল সকাল করে ঘুম থেকে উঠলে খুবই ভালো হয়, ভোরবেলার দিকে। তো আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠেই বাসি মুখেতেই, অর্থাৎ ঘুম থেকে উঠেই একদম আপনাকে ওই বাসি বিছানাতে বসেই কাজটি করতে হবে। কারোর সাথে কথা বলবেন না বা কোনো কিছু খাওয়াও চলবে না, ঠিক আছে? একদম বাসি মুখেই, ঘুম থেকে উঠেই আপনার মাথার যে পাশে রেখেছিলেন ওই কাঁচের গ্লাস বা কাপটি ঢাকা দিয়ে, অর্থাৎ দুধটি মন্ত্রপুত করে রেখেছিলেন, সেইটা আপনি আবার নেবেন, ঢাকনাটি খুলবেন, খুলে ওই পাত্রটি আবার আপনি আপনার ডান হাতেতে ধরবেন ভালো করে, ঠিক আছে? কাঁচের গ্লাস বা কাপ যাই নিয়েছেন আপনি, ওটা আপনি আপনার ডান হাতে আবার আপনি ধরবেন। ধরে আবার একটি মন্ত্র, আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এই মন্ত্রটি, আপনাকে সাতবার বলতে হবে, সাতবার আপনাকে বলতে হবে, ঠিক আছে? এবং মন্ত্রে দেখুন যেখানে অমুক বলে লেখা আছে ওই জায়গায় যাকে আপনি বশীকরণটি করবেন তার পুরো নাম পদবীটি বলতে হবে ওই অমুকের জায়গাটায়। এইবার আপনি কি করবেন, সাতবার মন্ত্রপুত হয়ে গেলে চোখ বন্ধ করে মন্ত্রপুত করে নিলেন। এইবার আপনি এক নিঃশ্বাসে, অর্থাৎ দম বন্ধ করে আপনি ওই এক কাঁচের গ্লাস দুধ বা এক কাপ দুধ যেটা আপনি নিয়েছেন ওটা আপনি ঢক ঢক করে পুরো খেয়ে নেবেন, ঠিক আছে? এই কাজটি করে আপনি এবারে বিছানার থেকে উঠে যা কাজ করবার করতে পারেন, গ্লাসটি বা কাপটি আপনি ধুয়ে রেখে দিতে পারেন, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই আপনি প্রয়োগটি শুনলেন বা জানতে পারলেন, এই কাজটি যদি সঠিকভাবে করতে পারেন আপনার সেই প্রেমিক বা প্রেমিকা, স্বামী বা স্ত্রী বা কোনো পুরুষ বা মহিলা, ছেলে বা মেয়ে, যাকে আপনি ভালোবাসেন, কাউকে নিজের কাছে পেতে চাইছেন নিজের মতন করে, কাউকে পটাতে চাইছেন, নিজের প্রেমে পাগল করতে চাইছেন, সে কিন্তু নিজেই আপনার সঙ্গে সম্পর্কে জড়াবে বা আবদ্ধ হবে, সে নিজেই যোগাযোগ করবে। ব্রেকআপ হয়ে গিয়েছে, এইটা করুন, এটা করলেই আপনার সেই ভালোবাসার মানুষ আপনার কাছে ফেরত আসবে। কাউকে ভালো লেগে গিয়েছে, এইটা করুন, সে নিজেই যোগাযোগ করবে। তো এর থেকে আপনি অনেক কিছু বেনিফিট পাবেন, বিশেষ করে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য এই বশীকরণটি। কিন্তু এই কাজটি অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে, কেননা গেলে গুরুমুখী বিদ্যা, গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে মাত্র 20 জনকে, অনলি 20 শেয়ার করে দিতে হবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদেরকে, তারপরেই আপনি কাজ করবেন। আর একটি লাইক প্রত্যেকে দেবেন মাকালীর নামে, আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা প্রতিদিন আপনি এই ধরনের তন্ত্রমন্ত্র ভিডিও পেয়ে যাবেন, তাই সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। ধন্যবাদ।